তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই যে এখানে দেখবেন লাল কালারের বটন থাকবে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকন থাকবে সেই বেল আইকনে ক্লিক করে দিবেন যখন আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে দেখতে পারবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল পার্ট তো আজকে আপনাদেরকে ডাব্লিউ এর যে রেজাল্ট আউট হয়েছে প্রিলিমিনারি তারপরে মেনের তার সেই রেজাল্টের সম্বন্ধে যে কি দুর্নীতি চলছে সেটা আপনাদেরকে বলবো দুর্নীতির শীর্ষে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন ঘুঘুর বাসা ভাঙতে শুরু অভিযান সাধারণ মানুষদের যারা স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছেন তেনারা সেটা দেখছেন এবং তারা তেনারা ভবিষ্যৎকালে দেখছেন দেখতেই পাচ্ছেন এখানে পিএসসি ফায়ার অপারেটিং দুর্নীতি বিভিন্ন ধরনের দুর্নীতি চলছে এখানে তো তারা যে আন্দোলনে সামিল হয়েছে সেটা সম্বন্ধেই আজকে আপনাদেরকে বলব তো কর্মী নিয়োগে পিএসসির দুর্নীতির জাল ভাঙতে ফের অভিযান নামছে চাকরি প্রার্থীদের একাংশ দমকল বিভাগে কর্মী নিয়োগের পরীক্ষার দুর্নীতি এবং পিএসসির মাধ্যমে অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়ার প্রতিবাদে আগামী মঙ্গলবার বড়সড় সড়ো বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে দুর্নীতিমুক্ত নিয়োগ ও ফাঁস হওয়ার কারণে জানতে চেয়ে এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানা গিয়েছে বাম ইন্দ্রজিৎ ঘোষণ জানিয়েছেন এই মুহূর্তে জালিয়াতি শীর্ষে পৌঁছেছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এখানে অযোগ্য ব্যক্তিকে শীর্ষ পদে বসানো হচ্ছে সম্প্রতি সাদা খাতা জমা দিয়ে নিয়োগ পরীক্ষার শীর্ষে চলে আসেন প্রশান্ত বর্মন নামে এক ব্যক্তি রোল নাম্বার সতেরোশো তিনশো তিপান্ন তো আপনাদেরকে মেন জিনিসটা দেখাচ্ছে প্রথমে প্রশান্ত বর্মন নামে এই লোকটি পরীক্ষা দিয়েছিল এবং প্রিলিতেই পাশ করতে পারেনি দেখতে পাচ্ছেন এবং তারপরে করিগণ্ডম একটি নোটিশ বের করে পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গলের তারপর দেওয়া হয় যে এই ব্যক্তিটি পাশ করেছে এর প্রিলি পাশ করেছে এবং মেন দেওয়ার জন্য উপযুক্ত আচ্ছা ঠিক আছে তো মেধা তালিকা শীর্ষে আসেন তিনি প্রশান্ত বর্মন সেই মহান ব্যক্তি যিনি প্রিলিতেই পাশ করেননি পরে পিএসসির নাম আলাদাভাবে অন্তর্ভুক্ত হয়ে যায় বলে অভিযোগ এবং পরবর্তীকালে যখন মেনের রেজাল্ট বের তখন এখানে ছবিটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না ভালো বুঝতে পারতেন তো এই ব্যক্তিটি পরবর্তীকালে মানে একদম শীর্ষে চলে আসেন অভিযোগ ডাব্লিউসিএস পিডিতে ফলাফল প্রকাশের পর দেখা গেল ওই ব্যক্তি রোল নাম্বারই নেই কিন্তু ঠিক তার দুদিন পর কমিশন করিগণ্ড নামে প্রকাশ করে যাতে ওই এক জাদু বলে ব্যক্তি পাশ করে মেন পরীক্ষায় বসার সুযোগ পান কিন্তু আসল খেলাটা শুরু হয় এরপরেই মেন পরীক্ষায় ওই ব্যক্তি দ্বিতীয় পত্র অর্থাৎ ইংরেজিতে পান শূন্য হ্যাঁ ঠিক শুনেছেন শূন্য কিন্তু কমিশন চেয়ারম্যান মুখ্য পরীক্ষকের মায়ের স্পর্শতা হয়েছে একশো বাষট্টি এ প্রসঙ্গে ইন্দ্রজিৎ ঘোষ আরও বলেন ধন্যবাদ যে পিএসসি কর্মীকে যিনি এই খবর এনেছেন তাকে বদলি করা হয়েছে এর ফলাফল প্রকাশ হচ্ছে না কেননা মামলা চলছে এই খবরগুলি শুনে রাগ হতো কিন্তু এখন বুঝছি আপনার আপনারা এই মামলা চাইছেন বেকার যুবকদের বঞ্চনার জন্য এই দুর্নীতি এখন মনে হচ্ছে মামলা হোক দীর্ঘায়িত কিন্তু এইসব দুর্নীতি পরায়ণ লোকেদের পিএসসি থেকে তাড়ানো হোক হাইকোর্টের মধ্যে ওই ব্যক্তির খাতা চেয়ে পাঠিয়েছেন আমাদের লড়াই চলবে এই দুর্নীতি বিরুদ্ধে আমরা ছাড়ছি না